গ্যাসের চুলা না জ্বালিয়ে আমরা ভাত রান্না করে নিতে পারবো আর সেটা কিভাবে সম্ভব তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আর আজ যে আমি টিপসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় হবে বিশেষ করে মহিলাদের জন্য আর প্রত্যেকটা কাজকে যদি আমরা সহজ করতে চাই তাহলে অবশ্যই ছোটো ছোটো টিপসগুলো ফলো করতে হবে কারণ কাজ দেখো প্রত্যেক দিন কাজ একই রকম থাকে কোনো দিন হয়তো একটু কম থাকে কোনো দিন হয়তো একটু বেশি থাকে তো যাই হোক সেই কাজগুলো মানে কম বেশি হলেও আমরা খুব সহজভাবে করে নিতে পারবো প্রথম টিপস হবে এই পায়জামা কিংবা সায়ার ফিতে নিয়ে কারণ এই যে পায়জামা আর সায়া এগুলো প্রত্যেক দিন আমাদেরকে ব্যবহার করতে হয় মানে পড়তে হয় আর অনেক সময় কী হয় দেখা গেল যে মানে যখন তাড়াহুড়ো থাকে তখনই কিন্তু এই ফিতেটা ভেতরে ঢুকে যায় কিংবা এমনিতে অনেক সময় কাছাকাছি করতে গেলেও ফিতে ভিতরে ঢুকে যায় তো খুব সহজ পদ্ধতি আজকের পর আর কোনো দিন ফিতে ভেতরে ঢুকবে না তোমরা দেখতে পেলে আমি মানে ফিতের জায়গা থেকে এক মানে সরিয়ে এটা সেলাই করতে হবে তো কিভাবে সেলাইটা করতে হবে ফিতে সমেত ধরতে হবে এই যে যে ফুটোটা রয়েছে মানে যেখানে ফিতেটা ভরেছি সেখানে এইভাবে ফিতে সমেত সেলাই করে দিতে হবে ঠিক আছে এক একবিদ্যে সরিয়ে তো দুই দিকে আমি সেলাই করে নিয়েছি তোমরা যদি দুই দিকে না করতে চাও তো সেটাও আমি বলে দেব এবারে দেখো মানে যতই এলোমেলো হোক না কেন কিংবা যতই টানাটানি করো না কেন কোনো মতে কিন্তু ফিতেটা ঠুকবে না তবে হ্যাঁ সেলাই করার সময় খেয়াল রাখতে হবে যেন ফিতেটাও সেলাই মানে ছুঁচের মধ্যে ঢোকে ঠিক আছে মানে সুতোটাকে সেই ফুটোর মধ্যে সেট করে দিতে হবে এক বিদ্যে সরিয়ে তো বন্ধুরা তোমরা যদি দুই জায়গায় মানে দুই দিকে যদি সেলাই করতে না চাও তাহলে ফিতেটাকে সমান করে ধরবে আর পেছন দিকে মানে মিডিল সাইডে এখানে ফিতে সমেত যেভাবে সামনের দিকে আমি সেলাই করলাম ঠিক সেখানে মানে পেছন দিকে এক জায়গায় সেলাই করলেই কিন্তু কোনো মতে ফিতেটা এদিক ওদিক ঢুকবে না তোমরা এই টিপসটা অবশ্যই করে নিতে পারো চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো পরবর্তী টিপস হবে বর্ষার দিনে মানে রোদ্রের একটু অসুবিধে হয়ে যায় কারণ যদি সাত দিন আট দিন রোদ না থাকে বৃষ্টি পড়ে সেক্ষেত্রে কিন্তু রোজ দিনকার কাজ কিন্তু বন্ধ থাকে না সেগুলো কিন্তু করতেই হয় তো যেমন এই যে এই পিড়েটা মানে ব্যালন পিড়েটা যে আমি ধোঁয়া মাজা করলাম তারপরে দেখো এটা তো অবশ্যই মুছে নেব কিন্তু মুছে নেওয়ার পরেও কিন্তু এটা রোদ্রে দিতে হয় তো যদি রোদ্রে রোদ্র না থাকে সেক্ষেত্রে আমরা কি করব তার আগে আমি একটা কথা বলে দিই কোনো মতে কিন্তু এই তারের মাজনি দিয়ে এটা মাজা করবে না স্ক্রাবার দিয়ে করবে কারণ তারের মাজনি যদি একটুখানি তার লেগে থেকে যায় তাহলে কিন্তু বিপদ হতে পারে তো যাই হোক রোদ না থাকলে কোনো সমস্যা নেই তোমরা এইভাবে কয়েক সেকেন্ড গ্যাসের চুলায় গরম করলেই কিন্তু এটা শুকিয়ে যাবে আমার মতে রোদ মানে রোদ থেকেও এটা বেশি ভালো হবে অবশ্যই তোমরা এটা ধোঁয়া মাজা করার পরে শুকিয়ে নেবে যদি না শুকাও তাহলে কিন্তু এটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে ভালো থাকে না সেই কারণে এটা ধুয়ে নেওয়ার পরে রোদ্রে দিয়ে দিতে হবে রোদ না থাকলে আগুনে এরকম গরম করে নিতে হবে ঠিক আছে এবারে দেখো অনেক সময় কি হয় রুটি বেলতে গিয়ে চিপকে যায় বা ধরে নেয় তো আমরা যদি এইভাবে ধোয়া মাজা করার পরে শুকিয়ে নেওয়ার পরে যদি একটুখানি সর্ষের তেল দিয়ে দিই তো এখানে দেখো দুই রকম সুবিধে আছে প্রথমত হচ্ছে এটা তাড়াতাড়ি নষ্ট হয় না আর দ্বিতীয়ত হচ্ছে কি রুটি বেলার সময় রুটিটা চিপকে যাবে না তোমরা অবশ্যই ধোয়া মাজা করার পরে একটুখানি সর্ষে কয়েক ফোঁটা মানে দুই তিন ফোঁটা সরষের তেল দিলে কিন্তু হয়ে যায় তো অবশ্যই তোমরা এইভাবে তেলটা দিয়ে আর এটাকে রেখে দেবে বা ব্যবহার করবে তো অবশ্যই এটা রাখার পদ্ধতি ব্যাগের মধ্যে হোক কিংবা ক্যারির মধ্যে হোক আর যাদের মডিউলার কিচেন রয়েছে তাদেরকে তো এসব করার কোনো প্রয়োজনই হবে না তো যাই হোক এইভাবে রেখে দিতে পারো চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস পরবর্তী টিপস হবে এই হারপিক জাতীয় যে কোনো লিকুইড মানে অ্যাসিড তো আমরা বেশিরভাগ কি করি যে হারপিক দিয়ে অনেক কিছু পরিষ্কার মানে করে থাকি কিন্তু বন্ধুরা স্টিলের জিনিস মানে স্টিলের সিঙ্ক হোক কিংবা এই যে কলগুলো হোক ট্যাপগুলো এটা কিন্তু হারপিক দিয়ে পরিষ্কার করা যাবে না তো কি দিয়ে পরিষ্কার করবো খুবই সহজ পদ্ধতি হ্যান্ডওয়াশ কিংবা শ্যাম্পু কিংবা ডিটারজেন্ট দিয়ে আমরা এটাকে ক্লিন করে নিতে পারি মানে এটা একটুতেই কিন্তু পরিষ্কার হয়ে যায় স্টিলের যে কলগুলো থাকে তো অবশ্যই হাতের কাছে তো ওয়াশ থাকে তো এই ওয়াশ একটুখানি দিলে আর স্ক্রাবার দিয়ে ঘষে নিলে কিন্তু চকচকে ঝকঝকে হয়ে যাবে তোমরা এইভাবে পরিষ্কার করে নিতে পারো আর কোনো মতে এগুলোতে হারপিক দেওয়া চলবে না হাড়পিক দিলে কিন্তু মানে কালো কালো ছোপ পড়ে যাবে মানে দাগটা কোনো মতে উঠবেই না তো চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো পরবর্তী টিপস বলতে এটা হচ্ছে গিফটের প্যাকেট আমাকে কেউ গিফট করেছে আর এর মধ্যে কি রয়েছে তোমরা ছবি দেখে বুঝতে পারছো তো মহিলাদের বিশেষ করে রান্নাঘরের কেউ যদি রান্নাঘরের কোনো জিনিস গিফট করে তাহলে ভীষণই ভালো লাগে আমাকে তো ভীষণই ভালো লাগে আর কে গিফট করেছে সেটাও আমি তোমাদেরকে বলবো তো চলো প্রথমে এটাকে সেট করে নিই তো এটাকে আমি খুলে নিয়েছি খোলার পরে এ দেখো এটা পিজনের রয়েছে তো এটাকে কীভাবে সেট করবো তো সেট করার মতো সেরকম কিছু থাকে না সব সেট করাই থাকে তো এ দেখো শুধু পায়াটা লাগানো নেই মানে নিচের যে স্ট্যান্ডটা সেটা লাগানো নেই তো সেটাকে আমাকে সেট করতে হবে নাট দিয়ে তো যাই হোক এই দেখো আমি খুলে নিয়েছি খোলার পরে এই যে কার্টুনটা রয়েছে এটা কোনো না কোনো কাজে লাগাবো আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সে কারণে সেটা আমি এখন তুলে রাখলাম আর নিচের যে স্ট্যান্ডটা রয়েছে মানে চারটে তো সেটাও একটা প্লাস্টিকের মধ্যে ভরা রয়েছে তো চলো সেটাকে বার করে নিই আর চারটে নাট দেওয়া রয়েছে এই দেখো তো এখানে আমি সেট করব না যেখানে আমি রাখবো ওভেনটা সেখানে নিয়ে যাই চলো এ দেখো নিয়ে চলে এসেছি রান্নাঘরে আর এটাকে এভাবে উল্টে দিলাম ঠিক আছে অবশ্যই উল্টাতে হবে আর নইলে এটা লাগানো যাবে না তো এ দেখো রবার টাইপের রয়েছে সেই পায়াটা আর নাটটাকে এভাবে নিচে দিকে দিয়ে আর ওপরের পায়াটাকে মানে উপরের স্ট্যান্ডটাকে এভাবে ঘুরিয়ে দিলে কিন্তু সেট হয়ে যাবে মানে খুব সহজ পদ্ধতি এই দেখো ভীষণই ভালো পদ্ধতি তো যাই হোক এটা যে কেউ সেট করে নিতে পারবে আর এটাকে আমি মানে কোন জায়গায় রাখবো কারণ অলরেডি আমার রান্নাঘরে ওভেন রয়েছে তো সেই ওভেনটাকে আমি কি করব আর এটা কোথায় সেট করব সেটা নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে আর এটা আমাকে গিফট করেছে আমার হাজব্যান্ড কারণ এই ওভেনটা অনেক দিনকার হয়ে গেছে সে কারণে আমাকে এটা এনে দিয়েছে তো যাই হোক এর আগেও আমি এরকম ধরনের ওভেন ব্যবহার করেছি চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো গ্যাস না পুড়িয়ে আমরা কিভাবে ভাত রান্না করব তো ব্যাপার হচ্ছে আমরা রাত্রে ভাত রান্না করি তো যদি একটু আধটু বেশি থেকে যায় সেক্ষেত্রে আমরা ফ্রিজে রেখে দিই কিংবা যে দিনে ভাত রান্না করি যদি একাধ বাটি থেকে যায় সেটা আমরা রাত্রে খাই তো অনেকে আবার দিনের ভাত রাত্রে খেতে চায় না মানে ঠান্ডা ভাত খেতে চায় না তো সেই এক বাটি ভাত বা অল্প স্বল্প ভাত কীভাবে গরম করব। খুবই সহজ পদ্ধতি মানে চুরোহাড়ি কিছু লাগবে না শুধু একটুখানি গরম জল লাগবে তোমরা দেখে বুঝতে পারছো আমি হটপটের মধ্যে একটু গরম জল দিয়েছি একটু না বেশ গরম জল দিয়েছি এক বাটি মতো তারপরে ওই ভাতটাকে দিয়ে দিলাম মানে যে ভাতটা থাকবে আমাদের বেঁচে থাকা ভাত সেই বাটিতে দিয়ে দিতে হবে আর এইভাবে গরম জলে হটপটের মধ্যে দশ মিনিট রেখে দিতে হবে দশ মিনিট পরে দেখবে এই ভাত একেবারে টাটকার মতো হয়ে যাবে যেভাবে টাটকা ভাত রান্না করি ঠিক সেই রকম ভাতটা হয়ে যাবে তো অবশ্যই তোমরা এইভাবে ভাতটাকে গরম করে নিতে পারো ঠিক আছে খুব ভালো একটা পদ্ধতি তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানি না যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করার সঙ্গে চ্যানেলে যদি নতুন থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের মতো এখানেই শেষ করলে এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ